হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমার নিশ্চয়ই ভালো থাকবে চলো আজকে একটা মানে রেসিপি শেয়ার করছি সেটা হলো যে আমার মা নতুন একটা মানে চিকেন চিকেন বলতে বানিয়েছে পঁচিশ রেসিপিটা করলো তো চলো দেখি কি হয় তো প্রথমে এখানে মা করছে মানে চাউমিনটাকে আর কি সেদ্ধ করে নিচ্ছে তো এখানে চাউমিনটাকে প্রথমে চুকরো টুকরো করে ভেঙে নিচ্ছে হাত দিয়ে চলে দিয়ে দিলো

দুটো ডিম সে মানে ভাজা ভাজা ঝুড়ি ভাজা করে নিবে তো এখানে মানে দুটো ডিম ইউজ করছে কারণ চাউমিনের মধ্যে ডিমও ডিম ছাড়া চাউমিন ভালো লাগে না খেতে তার জন্য আর কি তো দুটো ডিম নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলো এবং এটা হলো ভালো ভালো করে ঝুড়ি ভাজা হয়ে গেল তো এখানে ঝুড়ি ভাজা মানে ভাজতে দিলো আর কি ঝুড়ি ভাজা করে নিবে তো তারপরে করবে হলো সবজি দেখো সবজি আছে বাঁধাকপি ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ এখানে লঙ্কা দিলো রসুন দিয়ে দিলো আদা দিয়ে দিচ্ছে রসুন আর আদা একসঙ্গে দিয়ে দিয়েছে আর এখানে দিয়ে দিয়েছে একটু ক্যাপসিকাম আর বাঁধাকপি পেঁয়াজ একদম নিয়ে মা ভাজা ভাজা করলেই হয়ে যাবে একবার দিতে পারো তোমরা তো ভাজা ভাজা করে নিলা তো এটা মোটামুটি প্রিপেয়ার হয়ে গেছে এর মধ্যে চাউমিন অ্যাড করবো এবং চিলি চিলি সস আর হলো সয়া সস হ্যাঁ তো এই দুটো করলেই মোটামুটি আমাদের চাউমিন কমপ্লিট হ্যাঁ রাত লাস্টে দিবে হলো ডিম আর চিকেন যেটা প্রিপেয়ার করেছিলাম আমরা ফার্স্টে নাহলে আমাদের এখানে চিকেন চাউমিন রেডি হবে না তো এখানে দেখো একটুখানি দিয়ে নাড়াচাড়া করে নিলো এখানে হয়ে গেলো আমাদের চিকেন চাউমিন রেডি আমার মায়ের স্টাইলে তোমরা প্লিজ এটা বাড়িতে ট্রাই করবা এবং আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে বাই বাই